হাফ হয়ে খুটে যোনে বেজ হয়ে যাৰু তেলকে আজি মানুহে বুজি পোৱা নাই কাৰ কাৰণে বিজেপি সরকারখন হৈ আছে সকলে বুজি পাইছে যে বিজেপিৰ কাৰণে বিজেপি হোৱা নাই এই সকল যি সকল আহি এটা ঘৰিয়ালৰ চকুৰ পানী টুকিছে সেই সকল যদি ৰাজনৈতিকভাৱে নাথাকে বিজেপি ইয়াত আহিবই নোৱাৰে গতিকে যি সকলে বিজেপিক রক্ষণাবেক্ষণ দি আছে সেই সকলে আমাতকৈ আগতে এই কথাবিলাক গম পায় ভাঙিব বুলি গতিকে আগতীয়াকৈ আমাৰ ইয়াত আহিছে আৰু আমি ইয়াত আহিম বুলি বিধানসভাত জানাৰ লগে লগে তেওঁলোকে আজি ইয়ালৈ আহি পাইছে কেনেকৈ পাইছে চৰকাৰী যন্ত্ৰই তেওঁলোকক খবৰ দিছে যে যাওক কংগ্ৰেছ যোৱাৰ আগত আপোনালোকে যাওক গৈ পেলাই এনেধৰণৰ কথা কওক যাতে উগ্ৰ তিতা উগ্ৰ মিঠা দুইটাই বৰ বিষ ৰাইজে বুজি পাইছে দুইটাই আপোনাৰ নাকচ কৰিব এবাৰ এই লোকসকলে যাক ভোট দি বিধায়ক নির্বাচিত করেছিল এই আমার বর্তমান বিধায়িকা শিবামণি বরা এই উচ্ছেদর সপক্ষে মাত মতা দেখা গৈছে এই লোকসকলের পক্ষত এখার মাত মাতা নাই আর এই লোকসকলের লগত গাদ্দারি করেছে ভোট যেতিয়া লৈছিল এই লোকসকলের পৰা তেতিয়া কিন্তু এই লোকসকল ভাল আছিল আজি ভোট লৈ বিধায়ক নির্বাচিত হওয়ার পিছত এই লোকসকলের বিরুদ্ধে এই লোকক উচ্ছেদক সমর্থন করে এই লোকসকলের বিপক্ষে আজি মাত মাতি আছে আমি গরিহণা দিছো আর কংগ্রেস সরকারেই বিগত দিনত এই প্রায় বছর বছর ধরে লোকসকল বারে বারে কয়েছিল আপনাদেরকে আমাক ভোট দিয়ক আপনাদেরকে আমি আবন্টন দিম মাটির পট্টা দিম যেনকে সরসাপুরীতো কই প্রায় 70 বছর ধরে লোকসকল প্রতারণা করে আছে ইয়াতো প্রতারণা করলে সেইটুকু আমি গরিহণা দিছো। ধন্যবাদ।